হয়েছিল। বর্তমান সরকারে কৃষকর ধানের উচিত মূল্য দিবর কারণে, সরিয়হর উচিত মূল্য দিবর কারণে, মাকৈ উচিত মূল্য দিবর কারণে যে সিদ্ধান্ত লৈ কার্যকরী করেছে, ই কৃষকক প্রেরণা দিছে। আর সেই কারণে কন্যাকা ভরলিপরিয়া বহুমুখী পামে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি যে কেনিও যাতে মাটি আমার এনেই না থাকে, চনে পড়ি না থাকে, হোলা চোলা যি যত আছে সকলে যাতে আমি ধান খেতে করব পো, তার কারণে আমি 200 উপর আজি শিপিনীক লৈ পেলায় কেনে ধরনের কৃষকক লৈ পেলায় আমি কঠিয়া উঠাই পেলায় আমার কন্যাকা পরিয়ালে সকল কামত লাগি গৈছে। যে আমি আমার পরম্পরাগত রীতি নীতি মতে খেতে পথার এতিয়া আমার ট্রেক্টরে তো হাল বাও, আগর গরু হাল আসে, এটা আলি দিয়া মেশিনও আহিছে, খালি রোয়নি, গতি রোয়নীত আমার মানুষে ধান রুবলে করবার কোথাও পাহরি গৈছে। মানে নতুন প্রজন্মক এইটাই আহ্বান জানাইছো যে আমার ঐতিহ্য পরম্পরা এইবিল আমি রক্ষা করব লাগিব, আমার ধান রুবলে কাম করবলে লাজ পয়া পরিবেশ না থাকিব নালাগিব, আমার গাঁর মহিলা আহি কেনেকে আনন্দমুখ পরিবেশ গীতে মাতে কেনেকে সহযোগিতা করেছে, ইয়াতক আনন্দ আর কি হব পারে যে কর্মমুখী হয়েছে মানুষ। কর্মমুখী করার উদ্দেশ্য আমার পথার আর বজার দখল করা এই ভরলিপরিয়া কন্যাকা বহুমুখী পামর উদ্দেশ্য, যে কর্ম সংস্কৃতির যাত্রাটা শক্তিশালী করে উৎপাদনমুখী আমি পদক্ষেপটা সফল করে পেলায় আমি যাতে বজার দখল করব পো, গ্রাম্য অর্থনীতি টনকিয়াল করব পো, তার কারণে আমার অঞ্চল আমি বোকাই পানিয়ে মাটির লগত মিলি যাবলে ওলাইছো। আর ভরলিপরিয়া কন্যাকা বহুমুখী পামে এই গ্রাম্য অর্থনীতি টনকিয়াল করবর কারণে মাছ মাংস গাখির উৎপাদনের উপরও কৃষিকর্মর জড়িয়ে আমি যেখানি করব পো তার কারণে আমি আগবাড়ি। কন্যাকাত উৎপাদিত হওয়া কোন কোন জহা ইতিমধ্যে সমাদর লাভ করেছে, সেয়া ধান প্রজাতি আপনি সব আমার কোলা জহা, কুনকুনি জহা, আমার কোমল চাউল, বড়া চাউল আমার তো বজারলে মেলি দিয়া হয়েছে। এটা গুয়াহাটিত আপনাদের তেজপুর, নগাঁওত, আমি বিশ্বনাথ চারিআলিত সকলতে আমার পেকেজিং, যে কন্যাকার চাউলের পেকেট, কন্যাকার তেলর আমি খাটি সরিয়হর তেলর কেনেকে করেছো, কন্যাকা আমি বিভিন্ন প্রোডাক্ট এটা বজারলে আমি মেলি দিছো। আর কিমান লড়া ছালী আমি আসলতে তাতে জড়িত করবলে সক্ষম হয়েছো, যে স্বনির্ভরশীল যেটা যাত্রা আমি লড়া ছালী যাতে বহিরাজ্যত গিয়ে হাবু ডাবু খাব নালাগে, আমার মাটিত পরিয়ালের লগত থাকি যাতে পেটর ভাত মুখলাব পারে তার লক্ষ্যে আমি আগবাড়িছো। গতি আমি রাইজর আশীর্বাদ বিচারিছো আর আপনাদের ইতিবাচক প্রচারে আমাক যথেষ্ট সাহস আর প্রেরণা দিছে, যে সংবাদ মাধ্যমেও যেখানে ইতিবাচক প্রচার করেছে যে কন্যাকা পরিয়ালে আমি ইয়ারপা ইন্সপায়ার হয়েছো যে আমি আরো কাম করবর কারণে, আরো মানুষ সংগঠিত করবর কারণে আসলে আমি সাহস পাইছো।